আমাদের কালকে যে ভিডিও দিয়েছিলাম, তো বলেছিলাম আজকে আমরা একটা টেবিল তৈরি করব, এবং টেবিলটা কিভাবে তৈরি করতে হয় HTML ডকুমেন্ট দিয়ে সেটা তোমাদের আজকে দেখাবো। তো কালকের ভিডিওতে এটাও বলেছিলাম যে যদি আমার কম্পিউটার ঠিক হয়ে যায় তাহলে তোমাদেরকে আমি কম্পিউটারে করে দেখাবো। তো আমি আজকে আমি কম্পিউটারে করছি। তো প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড কীভাবে ওপেন করতে হয়, যে মাউস পয়েন্টারটাকে আমি এই স্টার্ট বাটনে আনলাম, একটা বক্স প্রদর্শিত হলো, সেখান দিয়ে আমি উইন্ডোজ সিস্টেম সেখানে ক্লিক করলাম। দেখো রান, রানে গিয়ে আমি এখন নোটপ্যাড লিখব, NOTPAD। নোটপ্যাডটা ক্যাপিটালে লিখলেও হবে, স্মলে লিখলেও চলবে, কোনো ব্যাপার না। এবার ওকে বাটনে ক্লিক করলে দেখো নোটপ্যাড ওপেন হলো, নোটপ্যাড এখন নোটপ্যাড ওপেন হলো। আগে প্রথমেই বলেছিলাম যে কী করে প্রথমে কী লিখতে হয়, প্রথমে কোন ট্যাগ লিখতে হয়, HTML লিখতে হয় প্রথমে, তারপরে হেড লিখতে হয়, তারপরে টাইটেল লিখতে হয়, তারপর টেবিল ক্রিয়েট টাইটেল ক্লোজ করলাম, টাইটেল দেখো ক্লোজ করলাম, এন্টার, আবার হেড ক্লোজ করলাম, হেড, এবার আবার কি বডি, বডি ওপেন করলাম। এবারে বলেছিলাম তোমাদের টেবিল তৈরি করার জন্য কী ট্যাগ ব্যবহার করা হয়, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয়, এবং টেবিলের চারদিকে একটা বক্স থাকে, তার জন্য বক্স থাকার মানে বর্ডার, টেবিল বর্ডার লিখতে হয় পেজ দিয়ে। টেবিল বর্ডার ইকুয়ালস টু, আমি ধরো 2 লিখলাম, 2 টেবিল বর্ডার 2। এবার আমি কি টেবিল ড্র করব, TR ওপেন করলাম। এবার আমরা কি দেবো, টেবিল হেডিং, টেবিলে হেডিং হয় ধরো নেম ক্লাস, এটা টেবিল হেডিং। তো আমি নেম দিলাম NAME, নেম TH ক্লোজ করব, TH ওপেন করলাম। এবার রোল লিখবো, ROLL রোল লিখলাম, TH ক্লোজ, আবার TH ওপেন করলাম, আবার ধরো ক্লাস CLASS ক্লাস, আমি আবার TR বন্ধ করে দিলাম, TR বন্ধ করে দিলাম, আমি আবার TR করলাম। এবার আমাকে টেবিল ডেটা ভরতে হবে, মানে টেবিলে যে নাম রোল লিখতে হবে না, কার হবে, ধরো আমার নাম লিখলাম SAYN সায়ন, টেবিল ডেটা বন্ধ করলাম, TD বন্ধ করলাম, আবার TD ওপেন করলাম। এবার দেখো রোল আছে, আমার 6 দিলাম, আবার TD, দেখো ক্লাস আছে টেবিল হেডিং, ক্লাস, তাহলে আমি ক্লাস লিখলাম 12 লিখলাম, আমি আবার TR বন্ধ করে দিলাম, TR বন্ধ করে দিলাম, ফ্রন্ট স্ল্যাশ মেরে বন্ধ। এবার আবার এন্টার মারলাম, আবার TR ওপেন করলাম, আবার TD লিখলাম, তারপরে কৃষ্ণ না একটা নাম দিলাম, কৃষ্ণ লিখলাম, TD বন্ধ করলাম। আবার দেখো যেভাবে লিখেছি রোল, আবার রোল লিখলাম, ধরো 5, TD বন্ধ করলাম, TD বন্ধ করলাম, আবার TD চালু করলাম, TD 6, TD বন্ধ করলাম। এরপর আমরা আবার TR ক্লোজ করলাম, এন্টার, দেখা দেখো আমরা TR ওপেন করেছি, TR এখানে বন্ধ করেছি, আবার TR শুরু করেছি, আবার বন্ধ করেছি, টেবিল ডেটা ডেটা লিখলাম, আমরা টেবিল ডেটা লিখলাম, টেবিল হেডিং দিলাম, টেবিল বর্ডার আমরা 2 দিয়েছি। তারপর আমাদেরকে এবারে টেবিলটা বন্ধ করতে হবে, আর বর্ডার লেখা দরকার নেই, টেবিল বন্ধ করলাম, এন্টার দিলাম। এবার আমরা বডি বন্ধ করবো, BODY বডি বন্ধ করলাম,
মানে HTML বন্ধ করলাম। তোমাদেরকে বলেছি কিভাবে সেভ করতে হয় না, এই যে কোন ফাইলে গিয়ে ফাইলে ক্লিক সেভ অ্যাজ, এই যে ডেস্কটপে ক্লিক করবে, এই যে ফাইল নেম দেখো লেখা আছে ফাইল নেম সেখানে ক্লিক করবে, ব্যাকস্পেস মারবে, ধরো দুই লিখলাম দুই দুই ডট HTML বা HTML না লিখে HTM লিখলেও হবে, ধরো দুই লিখলাম, ধরো তুমি কারোর নাম দিতে পারো বা ABCD করেও লিখতে পারো, একটা দিয়ে সেভ করতে হবে, কিন্তু এই ডট HTML লিখতে হবে নাহলে কিন্তু সেভ হবে না। সেভ করলাম, সেভ এবার আমি বাইরে মারলাম, দেখো এসেছে ডেস্কটপে দুই লেখা, দেখো দুই বলে সেভ করছি, দেখো দুই ডাবল ক্লিক করলাম, দেখো সায়ন দেখেছ হয়েছে। এবার ধরো যে এবার ধরো আমি এই যে 6 12 5 6 এইটা আমি মাঝখানে আনবো এবং নেম রুল সবই মাঝখানে আনবো, তাহলে আমরা কি করব, আর যে কালো রঙের যে বর্ডার আছে, যে বর্ডার দেখতে পাচ্ছ কালো রঙের, সেটা আমি লাল করব বা নীল করব, কি করবো এই যে এখানে ক্লিক করব, তাহলে আবার এই যে এইখানে আসবে, এই যে নোটপ্যাড দেখো, নোটপ্যাডে ডবল ক্লিক, এই যে ধরো যে বলেছি নেম রোল প্লাস মাঝখানে আনবো, তাহলে আমরা কি করব, এই যে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট PLIGN অ্যালাইনমেন্ট কি করব না সেন্টার সেন্টার করব অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টটা কি না তোমাদেরকে বলেছিলাম যে প্যারাগ্রাফ পি প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট প্যারাগ্রাফের অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে অ্যাট্রিবিউট, মানে ধরো পি লিখলাম অ্যালাইন মানে অ্যালাইনমেন্ট লিখতে হবে না, মানে অ্যালাইনমেন্ট পুরো মানেটা কি ALIGN AME NT যখন আমরা করব তখন আমরা ALIGN লিখলেই হবে, ALIGN AME NT লেখার দরকার নেই, টিআর অ্যালাইনমেন্ট সেন্টার। আবার এখানে ধরো সায়ন লেখাটা আমি মাঝখানে আনবো, সবই মাঝখানে আনবো, তাহলে ALIGN পেজ দিয়ে মারবে, হ্যাঁ টিআর এর পর একটা পেজ, তারপরে অ্যালাইনমেন্ট লিখ লেবে ডবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার লিখবে, আবার এখানে আসবো স্পেস ALIGN অ্যালাইনমেন্ট অ্যালাইন লিখলাম ইকুয়ালস টু ডবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার লিখলাম, দেখে আছো সেন্টার। এরপর আমরা কি করব, আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে আবার সেভ অ্যাজে না, এবার আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ করব না, এবারে এবারে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এস কি করব, কি করব এবারে কিবোর্ড থেকে কন্ট্রোল এসে ক্লিক করব, কন্ট্রোল টিপে এসে ক্লিক করব। আমি আবার মিনিমাইজ করলাম, এখানে রাখলাম, আমি আবার এখানে গেলাম, দেখো আমি টেবিল মাঝখানে সবই করেছি, টেবিল বর্ডার আমি এখনও লিখিনি, দেখো সায়ন দেখো যেখানে ছিল সেখানে সিক্স দেখো মাঝখানে, কি করবে না কিবোর্ড থেকে F5 ক্লিক করব, F5 ক্লিক করার পর দেখো সায়ন দেখো মাঝখানে 6 5 কৃষ্ণ মাঝখানে আছে, নামটা বড় বলে তার জন্য আর কি 6 দেখো মাঝখানে 5 মাঝখানে 12 মাঝখানে 6। এরপর আমরা কি করব না, আমি বলেছি টেবিলে যে কালো আছে বর্ডারটা সেটা আমি লাল করব, লাল কি করে করব, নোটপ্যাডটা আবার ওপেন করব, দেখো টেবিল বর্ডার যেখানে আছে দুই, এখানে কার্সার দেখো ব্লিঙ্কিং করছে, এখানে কার্সার নিয়ে এসে ক্লিক করলে ব্লিঙ্কিং করবে, ব্লিঙ্কিং করছে, পেস মারবো একটা, পেস লিখে এবার লিখবো বর্ডার লিখলাম, বর্ডার কালার দেবো, বলেছিলাম ইউ হয় না COLOR ইকুয়ালস টু ডবল ইনভার্টেড কমার মধ্যে কি আমরা কি কালার দেবো, ধরো রেড দিলাম, এবার যে যার ইচ্ছার মতো দিতেই পারে। আবার কি করব না কিবোর্ড থেকে কন্ট্রোল এস মানে কন্ট্রোল টিপে এস করব, এবার আমরা আবার যাব বাইরে, এবার আবার মারবো, দেখো এখনও দেখো পরিবর্তন হয়নি, তাহলে কি করব আবার কিবোর্ড থেকে F5 দেখো দেখেছো লাল হয়ে গেছে, আমি আবার নোটপ্যাডটা ওপেন করলাম, দেখো যা যা বলেছি তাই তাই হলো, দেখো টেবিল বর্ডার রেড বলেছি,
দেখো রেড হয়েছে, দেখো টেবিল বর্ডার রেড হয়েছে, দেখো রেড, দেখো টিয়ার অ্যালাইনমেন্ট সেন্টার সায়ন 6 12, দেখো মাঝখানে বলেছি, দেখো মাঝখানে হয়েছে, ঠিক আছে। এবার ধরো আমি করতে করতে ধরো এত বড় প্রোগ্রাম, ধরো আরও 100খানা যখন নাম বা আরও ধরো 10খানা নাম, তখন আমরা ধরো ভুল হতেই পারে। ধরো আমি এই যে গ্রেটার দেন আমি দিলাম না, কি দিলাম না, লেস দেন আমার হাতে পড়লো, বা এই কমাটাই আমি দিয়ে দিলাম, ধরো আমি দেখিনি যখন আমি সেভ করেছিলাম, তখন আমি দেখিনি যে এখানে গ্রেটার দেন না পড়ে কমা পড়ে গেছে। আমি আবার সেভ করলাম, সেভ করেছিলাম, সেভ করলাম। এবার আমি যদি F5 মারি, দেখেছো ক্লাস, দেখেছো নেই, আমি যদি ভুল করেছি বলে, দেখো নেই, দেখো প্রথমে ঠিক করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। যদি আমরা ভুল করি, ভুল করলে কোনো যদি আমরা ভুল করি তাহলে আমরা কিন্তু এরকম রেজাল্ট পাবো। আমি ধরো যেখানে আমি ভুল করেছি, দেখো আমি এখানে ভুল করেছি, আমি এইখানে দেখো ভুল করেছি, আমি ধরো এটাকে কমা দিয়েছি, এখানে যদি আমরা ব্যাক স্পেস মেরে যদি আবার গ্রেটার দেন লিখি, সেভ করলাম কন্ট্রোল এস করে, দেখো আবার দেখো যদি করি, F5 করলাম, F5 প্রেস করবো কিবোর্ড থেকে, ঠিক আছে 12 আবার চলে এসেছে, 12 চলে আসলো। তো দেখে নিলে টেবিল আমরা কীভাবে ক্রিয়েট করলাম, একদম সহজ আছে টেবিল ক্রিয়েট করা। কিন্তু হ্যাঁ ধরো ধরো এখানে ধরো আমি TH নেম রোল ক্লাস একবার লিখলাম, কিন্তু দুবার আমরা টেবিল ডেটা দিলাম, টেবিল হেডিং একবার দিলেই হয়, টেবিল ডেটা তিনজনের নাম লিখলাম তাই তিনবার লিখতে হবে। ধরো আমি দুবার লিখেছি এখানে, ধরো সায়ন কৃষ্ণা দুবার লিখলাম, দুবার এসেছে, ধরো আমি আর একটা নাম দেবো, তাহলে আমি আবার TS TR ক্লোজ করলাম, আবার TR ওপেন করলাম, TR ওপেন অ্যালাইনমেন্ট সেন্টার লিখলাম, আবার TD দিয়ে আর তোমার বন্ধু যে নাম আছে ধরো আমার বন্ধুর নাম দিয়ে আবার করলাম, ব্যাস। তাহলে এইভাবে আমরা টেবিলটা ক্রিয়েট করবো। কালকে তোমাদেরকে দেখাবো যে ধরো 6, দেখো এইখানে আউটপুটটা যে দেখাচ্ছে সবই মাঝখানে আছে, কিন্তু আমি যখন কালকে আর একটা যে ভিডিও দেখাবো তোমাদেরকে, ধরো 6 ধরো মাঝখানে আছে, 12 ধরো ডান বাঁ দিকে আছে, নামটা ধরো আমার নাম যে সায়ন সে তো ডান দিকে আছে, সেটা কালকে তোমাদেরকে দেখাবো। আজকের জন্য এইটুকুই, কালকে আমরা আবার টেবিল ক্রিয়েট করব, কিন্তু আমরা অন্য পদ্ধতিতে করব। কালকে আমরা ক্যাপশন দেবো, ক্যাপশন কীভাবে আমরা দিতে হয় সেটা শিখবো, আজকে শুধু টেবিলটা থাকলো। আজকে কালকে ভিডিও আমরা কালকের ভিডিওতে আমরা সায়ন লেখা দেওয়ার রাইটে থাকবে, 6 ধরো ডান দিকে আছে বা লেফটে আছে, কালকে আমরা শিখবো। তো আজকের জন্য এটুকু, কালকে আমি আবার একটা, কালকে আমি যেটা বললাম এই ভিডিওটাই কালকে করব। সবাইকে টাটা, গেলাম, ঠিক আছে, কালকে আমি আবার আসবো একটা এই ভিডিও নিয়ে, আমি আবার আসবো HTML নিয়ে, হ্যাঁ গেলাম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.